আসসালামু আলাইকুম। আমি তাহলে একচুয়ালি চ্যাট করা শুরু করি। বিসমিল্লাহ জি, মামশে ব্যাপারে চ্যাট করা আছে, প্লিজ আমি করব। জি ভাই ভালো আছেন? হ্যালো। জি ভাই ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা, এই মোহাম্মদ থাকাকালীন অবস্থায় এটা কি দাসপ্রথা চালু ছিল? আর একটু ক্লিয়ার করে বলুন, মোহাম্মদ থাকাকালীন অবস্থায় মানে মানে মোহাম্মদ করতেন কি বা আর কি কিছু? মুহাম্মদ জীবিত থাকা অবস্থায় ওই দাস প্রথা চালু ছিল কিনা, বা কি এই প্রথাটা মুহাম্মদ মানে এই প্রথাটার বিষয়ে মুহাম্মদ কি বলছে, এটা কি বন্ধ করছে কিনা না, বা মোহাম্মদ এটা বন্ধ থাকবে কি করেনি, মোহাম্মদ তো দাস প্রথা চালু রাখছেনি, উনি বন্ধ চালু করতে রাখছে? যাবেন না কেন? অফকোর্স আচ্ছা, অফকোর্স চালু রাখছে, অফকোর্স তাই তো। আচ্ছা, তো মুহাম্মদ তো ওই তো গন্ডায় গন্ডায় বিয়ে করছে নাকি, তারপরে দাসীর সাথেও সেক্স করছে। জি। আচ্ছা, দাসী মানে কি, মানে একটা মানুষের মন মর্জি সবকিছু অন্য একটা মানুষ আর কি মানুষের উপর নির্ভরশীল, তাই তো? হ্যাঁ, তো মানে ওই মানুষের কনসেন্টের বিষয়টা থাকে না কি, যখন আপনি তাকে কিনে নিয়ে আসবেন তখন তার সেই কনসেন্টটা থাকবে না যে সে আপনার কাছে বিক্রি তার হতে ইচ্ছার চায়। কোনো দাম নেই গা, তার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। তাকে ধরেন পেয়েছেন কোথা থেকে? ধরেন যুদ্ধ যুদ্ধ থেকে আপনি তাকে পেয়েছেন, তার ফ্যামিলিকে আপনি মেরে ফেলছেন, বা তার ফ্যামিলি নাই, বা তার ফ্যামিলি হয়তো জীবিত আছে, নিয়ে আসছেন। এখন তাকে ওইখানকার খলিফা, ইসলামের খলিফা বা যুদ্ধের খলিফা, যার আন্ডারে তুলে দিবে, যার কাছে তুলে দিবে, সে তাকে পাবে আর কি। মানে ওই ওই ব্যক্তির আন্ডারে সেই মহিলা থাকবে। তো তারপর যদি বিক্রি করে দেয় বিক্রি করবে, যদি বিক্রি না করে নিজে ব্যবহার করে নিজে করবে। ওনার তো এটা তো সেই স্বাধীনতা নাই যে আমি তার কাছে যাবো কি যাবো না, এরকম বলার তো স্বাধীনতা নাই। ইসলামের নিয়ম অনুযায়ী, তাই তো? জি 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 আচ্ছা, কোরআনে তো বলা আছে যে মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের সবকিছু করতে পারে, মানুষ সর্বজ্ঞানী। তাহলে কিভাবে একটা মানুষের মানুষকে সর্বসাদ, সর্বজ্ঞানী বলা হয়নি, সর্বজ্ঞানী বলা হয়নি, আশরাফুল যাই মাখলুকাত হোক, বলা হয়েছে মুসলিমদের মানুষের যে সৃষ্টি আশরাফ। সেরা জীব, সরি আমি ভুল বলছি, সৃষ্টি সেরা জীব বলা হয়েছে ওই সেটা। জিনিসটা আরেকবার দেখেন, আমার মনে হয় ওখানে মানুষ না, মুসলিমদের কথা বলা হয়েছে সৃষ্টির সেরা জীব। মুসলিমদের বলা হয়েছে, যাই হোক সেটাই আর যদি বলতেছি। মানুষকেও বলা হয়ে থাকে তাহলে এটার সাথে কন্ট্রাডিকশন নাই আর কি, কেননা অমুসলিমরা আল্লাহর চোখে হচ্ছে নিকৃষ্টতম প্রাণী। ইসলামিক পয়েন্ট অফ ভিউতে অমুসলিমরা হচ্ছে একেবারে নিকৃষ্টতম প্রাণী, গরু ছাগল কুকুর বিড়ালের থেকেও নিচে। তো তাদের তো এরকম রাইট নাই। তারপরে তারা হচ্ছে যুদ্ধ করে ধরা পড়ছে, হেরে গেছে, তাদের উপর আপনি জয়লাভ করছেন, এখন তো সেখানে সে দিতে পারে, মানে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি চিন্তা করেন আর কি। তাহলে আচ্ছা, যাই হোক, সেটা বলতেছিলাম যে এরকম একটা জঘন্যতম এই ডিসিশন মোহাম্মদ কিভাবে নিল যে দাস প্রথা, দাসদের সাথে সবকিছু করতে পারবে, সেক্স করতে পারবে, তার কোনো স্বাধীনতা থাকবে না। তো যদি মোহাম্মদ মনে করে আপনার মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ মোহাম্মদরে প্রেরণ করছে, তাহলে মোহাম্মদ কেন এই জঘন্যতম একটা এই আপনার প্রথা, দাস প্রথা যেটা, এটা বন্ধ করলেন না কেন? এটা তো এই জিনিসটা তো আমরা বিশ্বাস করি না যে প্রথম বেসিস যেটা যে মানব জাতির কল্যাণের জন্য মোহাম্মদকে পাঠানো হচ্ছে না, সেটা সেটা মনে করার কোনো রিজন আছে বলে আমি দেখি না। মানে না, আমি বলতেছি তাদের ইয়েতে, আমি মুসলিমদের আর কি ইয়ে অনুযায়ী আমি বলতেছি, তাদের তাও তাদের তাদের পয়েন্ট অফ ভিউ থেকে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতেছি, যদি মোহাম্মদ মানুষ এই সর্ব জঘন্য কাজটাকে কেন 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 বন্ধ করে দিল সাপোর্ট না? করলো, বন্ধ করে দিল না, কেন সাপোর্ট করলো, বরং আচ্ছা তিনি আরো ওই দাসীদের সাথে সেক্স করতেন, আচ্ছা ভণ্ড ছিলেন, আচ্ছা, আপনার উত্তরটা দেওয়ার এত আগে আমি একটা। একটা জিনিস আপনার উত্তরটা দেওয়ার আগে আমি একটা জিনিস বলি। দর্শক যারা আসিফ ভাইকে খুঁজছেন, হ্যাঁ উনি আসবেন, মোস্ট প্রবাবলি আধা ঘন্টা পর, মোস্ট প্রবাবলি, বাট উনি আসবেন। অতক্ষণ পর্যন্ত আজকে কষ্ট করে আপনাদেরকে আমাকেই সহ্য করতে হবে। যদি যদি না, তাকে সমস্যা যদি নাই। আলোচনা করতে চান তাহলে আলোচনা করতে পারেন, এটা সবার জন্য বললাম। আচ্ছা মোহাম্মদ না ভাই, আচ্ছা, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনার যারা আমি মুমিন এটা আছেন, এটা এটা শেষ করে দিই, এই আপনার উত্তরটা একটু শেষ করে দিই। এটা জিনিসটা হচ্ছে আপনি যে ভাবতেছেন ওই কাজটা খারাপ, যে আপনি একজন মানুষের মালিক হইতেছেন, তাকে কেনা বেচা করতেছেন, তাকে তাকে যখন খুশি তখন ব্যবহার করতেছেন, এই জিনিসটা আপনার চোখে খারাপ, কেননা আপনি এটা ইম্প্যাথি দিয়ে দেখতেছেন যে এই জিনিসটা আমি আমার আমার জন্য চাই না, আমার সাথে এরকম কেউ করুক এটা আমি চাই না, আমার কোনো ছেলে বন্ধুর সাথে এরকম কেউ করুক এটা আমি চাই না, আমার কোনো মেয়ে বন্ধুর সাথে এরকম কেউ করুক এটা চাই না, আমার পরিবারের সাথে এরকম হোক এটা আমি চাই না। আপনি যেমন এটা নিজের জন্য চান না, ঠিক তেমনি আপনি ইম্প্যাথিতে মনে করেন যে অন্যরাও কষ্ট পাচ্ছে, অন্যরাও এই জিনিস চাবে না। কিন্তু ইসলামের নৈতিকতা এইভাবে নির্ধারণ করা হয় না। ইসলামের নৈতিকতার একমাত্র হচ্ছে ধারক বাহক হচ্ছে আল্লাহ আর মোহাম্মদ। আল্লাহ মোহাম্মদ যেটাকে ভালো বলবে সেটা ভালো, যেটাকে খারাপ বলবে সেটা খারাপ।
ওইখানে আলাদাভাবে চিন্তা ভাবনা করার মতো আপনি যে রিজনিং দিয়ে চিন্তা করবেন যে এই কাজটা এই জন্য ভালো এই কাজটা এই জন্য খারাপ, ওইরকম কোনো চান্স ইসলামে নাই। বুঝতে পারছেন মগজ ব্যবহারের বিষয়টা ইসলামে নাই, কেননা আপনার ডিসিশনটা 1400 বছর আগে আপনার ল্যাংটা মুমিনদের ল্যাংটা পাগল নবী নিয়ে বসে আছে, তাদের আলাদা করে লেখা লুচ্চা লুচ্চা ভণ্ড ছিল তো এতে। আচ্ছা, মোহাম্মদ নাকি শুনছিলাম যে খেটে কি বলে আছে, বেটে ছিল, খাটো ছিল, তাই মোহাম্মদ আপনার ওই ছবি আঁকতে নিষেধ করছে। এটা কতটুকু যুক্তিযুক্ত বা সত্যতা আমি হতে পারে, কতটুকু পসিবিলিটি শুনছিলাম এরকম আমি আর কি। আমিও শুনেছিলাম, বাট আমি ওটা নিয়ে ইনভেস্টিগেট করি নাই, কারণ আমার কাছে এটা কোনো মানে প্রয়োজনীয় কোনো কিছু মনে হয়নি আসলে। হতেও পারে এটা, একটু আসিফ ভাইকে এই বিষয়টা একটু আলোচনা করতে বলেন যে আসি ছবি ছবি তোলার বিষয় বা আঁকার বিষয়টা কেন মোহাম্মদ নাম বসিল, আসলে কি সে বেটে খাটো ছিল কিনা। জি ঠিক আছে, আসিফ ভাই আসলে আমি তাহলে দেখি ওনার কাছে যদি কোনো ইয়ে থাকে আমি ওনাকে বলবো, অবশ্যই বলবো। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে মোহাম্মদ সাহেব, যে যদিও মোহাম্মদকে পছন্দ করে না তারপরে নাম লাগাই রাখছেন, ভাই কি জন্য ই করছে এটা আপনিও ভালো জানেন। হ্যাঁ এটা অবশ্যই অবশ্যই অবশ্যই, মানে আপনাকে ধরেন অন্য অন্য রিজন বাদ দিয়েও ধরেন আপনাকে কমেন্টে কেউ গালি দিবে কি বলে গালি দিবে, এই মোহাম্মদ তুই একটা। বুঝতে পারছেন তাহলে। আচ্ছা। জি ভাইয়া, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, তাহলে ভালো থাকেন, গুড নাইট।